স্ত্রী যেন এক কাজ না করার হুঙ্কার ডঙ্কারে পরিণত হয়েছে। আমি স্টেট বলছি, আমি আপনাদের প্রতি সহানুভূতিশীল, সরকারি কর্মচারীরা আমার পরিবারের সদস্য সদস্য বলে আমি মনে করি। সিপিএম হঠাৎ করে বিজেপির গ্যাস বেলুনে হঠাৎ করে ভাবছে ব্যাঙের মা হয়ে গেছে। ব্যাঙের মার গল্পটা আপনারা জানেন, নতুন করে আর বলার কিছু নেই। ব্যাঙাচিদের যে গল্প বলেছিল ব্যাঙের মা, যে গরুর থেকেও সে বড় জন্তু। অহংকার, ঔদ্ধত্য, আজও লজ্জা নেই। 2000 সালের কাগজ খুঁজুন পাবেন না, 1980 সালের কাগজ খুঁজুন পাবেন না একটাও। আর এখনও যারা বসে আছে মনে রাখবেন, পিএসসি থেকে শুরু করে সব জায়গায় শুধু কোয়ার্ডিনেশন কমিটির লোক বসে আছে। আমাদের ছেলেপেলেদের চাকরি হচ্ছে না, যত চাকরি ওরা ম্যানিপুলেট করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে করে। আজও সেই ট্র্যাডিশন চলছে, তার কারণ আমি কাউকে চাকরি থেকে বরখাস্ত করিনি। এটা আমার অপরাধ নয়। আমি নিজে তো আপনারা জানেন যে ধর্মঘটের পরের দিন গেছিলাম একটা ডিপার্টমেন্টে হোমে, গিয়ে দেখি একজনের কাছে গাদা গাদা ফাইল পড়ে আছে। আমি সে কি আপনার থেকে তো ফাইল ঢেকে গেছে আপনার মুখে, এগুলো কিসের ফাইল? বলো কম্পেনসেশনের গ্রাউন্ডের কোয়ার্ডিনেশন কমিটির আলোচনা চলছে তখন। আমি বললাম তাহলে বুঝুন তো, একটা ছেলে তার বাবা মাকেও মারা গেছে নিশ্চয়ই, সে যারা এন্টাইটেল, তার ফাইলটা আপনি আটকে রেখে দিয়েছেন, আমার কাছে ফাইল আসলে আমি এক সেকেন্ডে ছেড়ে দিই, তার চাকরিটা হলে তার পরিবারের কত উপকার হয়। আর আপনারা ইচ্ছা করে আটকে রেখে দিয়েছেন যাতে ছেলেটা চাকরি না পায়, মেয়েটা চাকরি না পায়, এরকম কাজের কোনো দরকার আছে কি? সেন্ট্রাল গভর্নমেন্ট আজকাল রিভিউ করে, যাদের পারফরমেন্স ভালো নেই তাদের বাদ দিয়ে দেয়, এমনকি বড় বড় অফিসারদের পর্যন্ত রিসেন্টলি আপনারা দেখেছেন। না পেলে আপনারা খুঁজে বের করুন। আমরা তো এখনও ওইসব করিনি, বাট আমাকে দুর্বল মনে করলে, কিন্তু আমি দুর্বল মানুষ নই, আমি আপনাদের পুরো পক্ষে। তাই 126% দিয়ে আমার অপশান নয়, তা সত্ত্বেও অপশান অধিকার নয়, তা সত্ত্বেও আমরা দিয়েছি। সিক্স পে কমিশনের টাকাও আলাদা করে দিয়েছে। যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তার ফাইন্যান্সিয়াল পলিসি আলাদা, তার এমপ্লয়মেন্ট সার্ভিস রুলস আলাদা। যে স্টেট গভর্নমেন্টে চাকরি করে তার সার্ভিস রুল আলাদা। তো জান না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা খুঁজে নিন না, তাহলে আরও বেশি মাইনে পাবেন, বেশি ডিএ পাবেন। আর আমাদের রাজ্য সরকারে যখন চাকরিতে ঢুকেছেন তখন রাজ্য সরকারের যে নিয়মকানুনগুলো আছে আমরা সেই অনুযায়ী করছি। ডিএ ইজ নট আওয়ার অপশান, ডিএজে ইজ নট ম্যান্ডেটারি অপশান। আমার যদি টাকা থাকে আমি ভালোবেসে কাউকে একটু পুরস্কার দিলাম, তো আমি তো প্রতি বছর 3% করে দিই। আগে তো সিপিএমের আমলে 35% না কত দিয়ে রেখে দিয়েছিল, ওটাকে আমরা 126% করেছি, কই একবারও বলেন না।